সাভারে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। সকালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, রাতের যে কোনো সময় নিজের স্ত্রী জুলেখা খাতুনকে হত্যা করে ঘরের মধ্যে লাশ রেখে পালিয়ে যায় স্বামী লিটন মিয়া। পরে প্রতিবেশীরা নিহতের লাশ দেখিয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত সাইফুল ইসলাম বলেন, নিহত ওই নারীর স্বামীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরও প্রস্তুতি চলছে।